আমি প্রথম দিন হুইল চেয়ার নামি, বেডে শুয়ে তারপরে হুইল চেয়ারে এই হাসপাতালে আসছি। আমি দাঁড়াই দূরের কথা, আমি বসতেই পারতাম না, বিছানা শুয়ে আমি কাতরে কান্না করছি, ব্যথার যন্ত্রণা। তারপরে আমি এই হাসপাতালে আইসে আইসা চিকিৎসা নিয়ে আমি ভালো হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার নাম আসাদ, আমার বাড়ি সাভার দুদুমার্কে। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আমি গত 13-14 দিন আগে এই হাসপাতালে ভর্তি হয়েছি, ডিপিআরসি হাসপাতাল। তো তার আগে আমি দুইটা ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার দেখাইছি, দেখানোর পর আমি এই শহীদুল্লাহ ডাক্তারের কাছে আসছি, তার সাথে কথা বলছি। কথা বলার পরে আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমার অন্তরে ধরছে যে ডাক্তার ভালো, ট্রিটমেন্টও ভালো হবে। তো আমি দীর্ঘ 13-14 দিন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি। চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। কোমরে দীর্ঘদিনের ব্যথা ছিল, তো এই 13-14 দিন চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমার কোমর ব্যথা ভালো হয়েছে। বর্তমানে চিকিৎসা নেওয়ার পর আমি এখন সুস্থ আছি সম্পূর্ণ, আমি হাঁটতে পারি, চলাফেরা করতে পারি, কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যথা টোটাল মুক্ত আছি। আমি প্রথম দিন হুইল চেয়ার নামি, বেডে শুয়ে তারপরে হুইল চেয়ারে এই হাসপাতালে আসছি। আমি দাঁড়াই দূরের কথা, আমি বসতেই পারতাম না, বিছানা শুয়ে আমি কাতরে কান্না করছি, ব্যথার যন্ত্রণা। তারপরে আমি এই হাসপাতালে আইসে আইসা চিকিৎসা নিয়ে আমি ভালো হয়েছি। শহীদুল্লাহ স্যারের চিকিৎসা আমার কাছে খুবই ভালো। আমি তো প্রথমেই বললাম যে আরও দুইটা ডাক্তারের সাথে কথা বলছি, কথা বলার পরে এই ডাক্তার শহীদুল্লাহ ডাক্তারের সাথে আমি কথা বলছি, কথা বলার পরে দেখলাম যে না, ডাক্তার ভালো, আমার অন্তরে ধরছে যে না, চিকিৎসা ভালো হবে এবং আমি চিকিৎসা নিয়ে এখন ভালো হয়েছি আর কি। না, থেরাপি যা দিছে সে তো অভিজ্ঞ, খুব ব্যায়াম ট্যাম থেরাপি খুব ভালো দিছে এবং নার্স টাইম টু টাইম এরা খোঁজ খবর নিছে, ওষুধ ঠিক মতো খাওয়াইছে কি না এবং কোনো সমস্যা আছে কি না, অভিযোগ থাকলে অভিযোগ দিতে বলছে, সম্পূর্ণই ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। এখানে পরিবেশটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো নোংরা নাই, টাইম টু টাইম ঝাড়ু দ্বারা ঝাড়ু দিছে, ওই যে মুছত ওয়াই আসছে মুছছে, এবং বেড বিছানা এটি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এবং আমি দেখছি ঠিকই আছে। দুই দিন তিন দিন পর পর বেডগুলো তারা চেঞ্জ করে দিত, নতুন করে আবার দিত। আমি এই হাসপাতালে ভর্তি হওয়ার পর সবাই যে ট্রিটমেন্টটা দিছে, ডাক্তার নার্স যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা সবাই খোঁজ খবর নিয়েছে, সবাই দায়িত্ব ঠিক মতো পালন করছে এবং সবাইয়ের ডিউটি ভালো, যার কারণে আমি সুস্থ আল্লাহর রহমতে আজকে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আপনারা আসবেন, চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আপনারা রোগ মুক্তি হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।